আমি সঞ্জীবন সরকার, সহকারী শিক্ষক চারু কারুকলা কচিকাঁচা একাডেমি থেকে। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর চারুকারু বিষয়ের একটি ছবি অঙ্কন করে দেখাব। আজকে আমরা যে ছবিটি আঁকা শিখব তা হলো লাটিম। কিভাবে আমরা সহজে একটি লাটিম আঁকতে পারি তা তোমাদের দেখাব। একটি লাটিম আঁকতে গেলে প্রথমে খাতার মাঝখানে একটি বৃত্ত দিয়ে নিতে হবে। বৃত্তটি তোমরা চুড়ি অথবা কাঁটা কম্পাস দিয়ে দিতে পারবে। বৃত্তটি তোমরা চুড়ি দিয়েও দিতে পারবে, কাঁটা কম্পাস দিয়েও দিতে পারবে। একটি বৃত্ত দেওয়ার পর বৃত্তটির নিচে ইউর মতো করে একটি এই পাশ থেকে বাঁকা হয়ে পারে, আবার এই পাশ থেকে বাঁকা হয়ে দুই দিক থেকে একই রকম। তারপর এই অংশ বরাবর উপরে আমরা এইখানে পেন্সিলটা ধরব, ধরে এইখানে একটা গোল গোল বৃত্তর মতো করে দিলাম। বৃত্তটি দেওয়ার পর এই বৃত্ত থেকে একটু নিচে এটা বরাবর এখানে দুই পাশে দুইটা বিন্দু দিয়ে নিলাম। এবার আমরা এইখান থেকে এখানে যাব, আবার একই রকম লাটিমের ডিজাইনগুলো আমরা দিয়ে দিব। দিয়ে দিলাম। তাহলে শুরুতে আমরা কী করেছি, প্রথমে একটি বৃত্ত দিয়ে নিলাম। বৃত্ত দেওয়ার পর নিচে আমরা একটা ইউর মতো করে শেপ দিয়েছিলাম। ইউর মতো শেপ দেওয়ার পর নিচে একটা বি লিখলাম। এবার বি লেখার পর এই বি বরাবর উপরে এইখানে একটি গোল বৃত্ত দিয়ে নিলাম। বৃত্তটি দেওয়ার পর আমরা ডিজাইন দিয়ে দেব। দেখো, এইখান থেকে একটু দূরে এইখানে বিন্দু দিয়ে নিবা, এই পাশে বিন্দু দিয়ে দুইটা বিন্দু দিয়ে বাঁকা করে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসব, আবার দুইটা বিন্দু দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসব, আবার দুইটা বিন্দু দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দুতে, আবার দুটি বিন্দু দিয়ে, এরকম করে কতগুলো দাগ আমরা লাটিমের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর পেন্সিলটাকে আমরা গাঢ় করে ড্রয়িংটা আরও সুন্দর করে নেব। দেখলে তো লাটিম কীভাবে সহজে আঁকা যায়। একটি লাটিম আঁকতে গেলে প্রথমে বৃত্ত দিবে, বৃত্ত দেওয়ার পর নিচে একটা ইউর মতো শেপ দিবে, ইউটা দেওয়ার পর নিচে একটা ভি, আমরা ইংলিশ ভি লিখি না, ভি এর মতো করে দিয়ে উপরে এটা বরাবর একটি গোল বৃত্ত দিব। গোল বৃত্ত দেওয়ার পর আমরা এরকম করে বাঁকা করে অনেকগুলো ডিজাইন দিব। তাহলে সহজে একটি লাটিম কীভাবে আঁকা যায় তা তোমাদের দেখালাম। অবশ্যই তোমরা এভাবে প্র্যাকটিস করবে, তাহলে একটি সুন্দর লাটিম আঁকতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।